বন্ধু, বিপিএলের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। ব্যক্তিগতভাবে প্রথমবার ফাইনাল খেলতে যাওয়ায় মুশফিকের চোখ শিরোপায়। আন্দ্রে রাসেলের বিরুদ্ধে ফাইনালে ওঠার রাজশাহীও ছেড়ে কথা বলবে না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ফাইনাল সামনে রেখে আজ বিকেল 3টায় ট্রফি উন্মোচন করবেন দু দলের অধিনায়ক। খুলনা শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে, অফ স্পিনার মিরাজকে অলরাউন্ডার বানিয়ে সফল হয়েছে দলটি। শেষের দিকে এসে ছন্দে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত, মিডল অর্ডাররাও বেশ ভালো করছে। মুশফিক ভরসার নাম, টিম কম্বিনেশনের কারণে এতদিন সুযোগ না পেলেও ফাইনালে খেলতে পারেন হাশিম আমলা। খুলনা বোলিং লাইন আপটাও যে কোনো দলকে ভড়কে দিতে পারে। অন্যদিকে দারুণভাবে শুরু করা রাজশাহী শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারালেও আন্দ্রে রাসেলের ব্যাটে ফাইনালে উঠেছে। লিটন আফিফের উদ্বোধনী এবারের আসরের সেরা শোয়েব মালিক, আন্দ্রে রাসেলের ব্যাটে জ্বলে উঠলে খুলনাকে হারানো কঠিন নয়। টিম ডিরেক্টরহীন রাজশাহী শিরোপা জিতলে অবাক হওয়ার কিছুই থাকে না।